আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, অবশেষে বাংলাদেশ পুলিশ টিআরসি কনস্টেবল পদে 5,500 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমি আপনাদের সামনে এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, শারীরিক যোগ্যতা, কয়টি ধাপে এবং কি কি ধাপে পরীক্ষা নিয়ে আপনাদের নিয়োগ দেওয়া হবে, SMS প্রেরণের নিয়মাবলী এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়াও যাবতীয় অন্যান্য নিয়মাবলী এবং শর্তাবলী আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স। বন্ধুরা, 5,500 পদে এই শীটটাতে জেলাভিত্তিক নিয়োগ আপনারা দেখে নেবেন। কার কোন কোন জেলা সেটা আপনারা এখান থেকে দয়া করে দেখে নেবেন। আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। ওকে, অনলাইনে আবেদন শুরু 2 ডিসেম্বর 2022 এবং শেষ 28 ডিসেম্বর 2022 তারিখ। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আমি মাত্রই যেটা আপনাদের দেখালাম। প্রার্থীর যোগ্যতা, বয়স 18 হতে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 28 ডিসেম্বর 2022 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, মানে 20 বছরের মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। তবে 25 মার্চ 2022 তারিখে যারা সর্বোচ্চ বয়স সীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা, SSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে GPA 2.5 বা সমমান পেতে হবে। জাতীয়তা, বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপ, উচ্চতা, সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানের ব্যতীত কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। নারী প্রার্থী, সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ, সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রেও সেম, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6, নারী প্রার্থীর ক্ষেত্রে 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, বন্ধুরা, অনলাইনে আবেদন কঠিন কিছু না। আপনারা সরকারি চাকরিতে যেভাবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS প্রেরণ করেন, যে শর্তাবলী থাকে ছবি স্বাক্ষরের সেমই, তবুও আমি আপনাদের বলে দিচ্ছি। police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্ক সহায়ক হিসেবে পাশে ওই লিঙ্কের পাশে ভিডিও টিউটোরিয়াল থাকবে যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। আবেদনের সময় 2 ডিসেম্বর 2022 সকাল 10 ঘটিকা হতে 28 ডিসেম্বর 2022 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। আর অনলাইনে আবেদন পত্রে প্রার্থী স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন। দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল হতে 2টি SMS প্রেরণ করে আবেদন ফি জমা দিতে হবে। প্রথম SMS যেভাবে করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন TRC, স্পেসি ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16 ত্রিপল্টু নম্বরে। রিপ্লাই SMS এ পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে। যেভাবে করবেন, TRC স্পেস দিয়ে লিখবেন, ES স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16 ত্রিপল্টু নম্বরে। তাহলে আপনারা রিপ্লাই SMS এ পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যত্ন করে রেখে দিবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট এর বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এছাড়া আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখতে হবে, SMS পড়তে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল
ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যেমন দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং রোপ, ক্লাইম্বিং ইত্যাদি এ অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট police.gov.bd তে ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট বা সংক্ষেপে পেট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল হতে 2টি SMS করতে হবে। যেভাবে করতে হবে আগের নিয়মেই করতে হবে ভিউয়ার্স, কিন্তু এক্ষেত্রে ফিটা 120 টাকা এবং এখানেও আরেকটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন, প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি সাধারণ মুক্তিযোদ্ধা আনসার ও VDP, এতিম পুলিশ পোষ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা অনুসরণ করে লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ড গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় কোনো আবেদন বিবেচিত হবে না। চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ, প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয়ে পূর্ণ বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করা হবে। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ নিজ জেলাস্থ পুলিশ লাইন্স যেই জেলার স্থায়ী বাসিন্দা তে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতি পত্র, জাতীয় পরিচয় পত্র, ছবি, 3 কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানের ক্ষেত্রে প্রমাণপত্র, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানের ক্ষেত্রে প্রত্যয়ন পত্র, পুলিশ পোষ্য কোটা যদি থাকে তার প্রমাণপত্র, আনসার ও VDP কোটা থাকলে তার প্রমাণপত্র, মূল কপি, এতিম কোটা, এতিম কোটার যদি থাকে সেটাও শো করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকলে সেটা শো করতে হবে, চাকরিজীবী প্রার্থীদের অনুমতি পত্র। ভিউয়ার্স, এই সব কিছুই আপনাদের মূল কপি সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে সত্যায়িত ফটোকপিও সঙ্গে রাখবেন। পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধির সমন্বয়ের গঠিত পুনর্বাসাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসাবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, ট্রেনি রিক্রুট কনস্টেবল প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
নিয়োগ ও চাকরির সুবিধাদি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের 2015 সনের জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতা সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। সাধারণ নির্দেশাবলী: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রার্থীদের নিম্ন বর্ণিত তারিখ ও সময়ে স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। বিয়ার্স এখানে যে ঘরে যে যে জেলার নাম আছে সেই জেলার প্রার্থীগণ এখানে উল্লেখিত তারিখে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডিওরেন্স টেস্টের জন্য এই তারিখের মধ্যে উপস্থিত থাকতে হবে 8টার সময়, আর লিখিত পরীক্ষা এই তারিখের মধ্যে উপস্থিত থাকতে হবে 10টার সময়, এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষার সময় এই তারিখে উপস্থিত থাকতে হবে। আমি একটু জুম করে দিচ্ছি, আপনারা এখান থেকে কষ্ট করে দেখে নেবেন। আশা করছি ভালোভাবে আপনারা দেখতে ও বুঝতে পারছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে যে 5,500টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে সমর্থ হয়েছেন। তারপরেও কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।